কোভ্যাক্সিনে বাছুরের রক্তরস ব্যবহারের দাবি ঘিরে বিতর্ক জোরদার। গৌরব পান্থি নামে এক ব্যক্তির করা টুইট ঘিরে বিতর্কের সূত্রপাত। গৌরব পান্থি টুইটার অ্যাকাউন্টে পরিচয় দেওয়া হয়েছে জাতীয় কংগ্রেসের আইটি সেলের ন্যাশনাল কোঅর্ডিনেটর। তথ্য জানার অধিকার আইনের নথি টুইটে পোস্ট করে মঙ্গলবার গৌরব পান্থি দাবি করেন, একটি আরটিআই এর জবাবে মোদী সরকার স্বীকার করে নিয়েছে যে কোভ্যাক্সিনে নবজাতক বাছুরদের সেরাম থাকে, যা 20 দিনের কম বয়স্ক বাছুরদের হত্যার পর জমাট বাঁধা রক্ত থেকে সংগৃহীত একটি অংশ। এটা নৃশংস, এই তথ্য আগেই জনসমক্ষে আনা উচিত ছিল। আরটিআই মে জো তথ্য সামনে আয়ে হ্যায় উসকা উত্তর সরকার কো অর ভারত বায়োটেক কো দেনা চাহিয়ে, উসকে বাদ ইস পর কোই চর্চা হো সকতি। টুইটে এই দাবি ঘিরে তৈরি হয় বিতর্ক, যার পাল্টা বুধবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী টুইট করে দাবি করেন কোভ্যাক্সিনে বাছুরের রক্তরস থাকে না, ভুলভাবে তথ্য তুলে ধরা হচ্ছে। বহু দশক ধরে ভ্যাকসিন তৈরিতে প্রাণীর রক্তরস ব্যবহার করা হয়, কিন্তু চূড়ান্ত পর্যায়ে ভ্যাকসিনে আর রক্তরস থাকে না। কংগ্রেসকে ঝাঁঝালো আক্রমণ করেছে বিজেপিও। কংগ্রেস পার্টি নে এক মহাপাপ কিয়া হ্যায়, মাই ইসে মহাপাপ কহুঙ্গা, ক্যুঁকি জিস প্রকার কা ভ্রম কোভ্যাক্সিন কো লেকর जो भारत में निर्मित वैक्सीन है, कोविड का वैक्सीन है, उसको लेकर जिस प्रकार का भ्रम आज कांग्रेस पार्टी ने सोशल मीडिया और प्रेस कॉन्फ्रेंस करके उनके प्रवक्ता ने फैलाया है, ये महापाप है। এই বিতর্কের মধ্যে কোভ্যাক্সিনের প্রস্তুতকারী সংস্থা ভারত বায়োটেকের তরফে বিবৃতিতে দাবি করা হয়েছে ভাইরাস ঘটিত রোগের ভ্যাকসিন তৈরিতে বাছুরের রক্তরস ব্যবহার করা হয়। এটা ব্যবহার করা হয় কোষের বৃদ্ধির জন্য, কিন্তু তা কোভিড ভাইরাসের বৃদ্ধি বা প্রস্তুতিতে ব্যবহার করা হয় না। কোভ্যাক্সিন খুবই পরিশুদ্ধ, এর মধ্যে শুধুমাত্র নিষ্ক্রিয় ভাইরাসই থাকে। ভ্যাকসিন উৎপাদনে বিশ্বজুড়ে দশকের পর দশক ধরে গবাদি পশু রক্তরস ব্যবহার করা হয়। বাছুরের রক্তরস ব্যবহারের কথা স্বচ্ছতার সঙ্গে গত 9 মাস ধরে বলা হয়েছে। এবিপি আনন্দ। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ, জন্মদিনে জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন মিঠুন চক্রবর্তী। সূত্রের খবর, ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদে মানিকতলা থানার পুলিশের 1 ডজন প্রশ্নের মুখে পড়েন অভিনেতা। আমি জল ঢোড়াও নই, বেলে বড়াও নই, আমি জাত গোখরো, এক ছবলে ছবি। বিধানসভা ভোটে তিনি ছিলেন বিজেপির তারকা প্রচারক। বিজেপির হয়ে প্রচারে মিঠুন চক্রবর্তীর মুখে পর্দার সুপার ডুপার হিট ডায়লগ লেগেই থাকত। প্রচারে বিজেপি নেতা তথা অভিনেতা মিঠুনের সেই সংলাপ ঘিরে বাধে বিতর্ক। উস্কানিমূলক মন্তব্যের অভিযোগে মে মাসে মানিকতলা থানায় অভিযোগ দায়ের করেন মৃত্যুঞ্জয় পাল নামে এক ব্যক্তি। বুধবার 71 বছরে পা দিলেন মিঠুন চক্রবর্তী, আর জন্মদিনেই পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে পড়লেন অভিনেতা। মানিকতলা থানা সূত্রে খবর, ভার্চুয়ালি প্রায় 40 মিনিট জিজ্ঞাসাবাদ করা হয় অভিনেতাকে। তার উদ্দেশ্যে 12টি প্রশ্ন রাখেন তদন্তকারীরা। মিঠুন চক্রবর্তীর বয়ান রেকর্ড করা হয়। ভোটের সময় ব্রিগেড গ্রাউন্ড থেকে মিঠুন চক্রবর্তী প্রচার শুরু করেছিল। সেখানে বলেছিল যে মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে, বা এক ছবলেই ছবি। তো রাজনৈতিক হিংসার জন্য মিঠুন চক্রবর্তীর এই বক্তব্যগুলো প্রভোকেশনের সৃষ্টি করেছে, তো এটাই মূল বক্তব্য, এর জন্য ওনাকে অ্যারেস্ট করা হোক, এটাই আমরা দাবি করেছি। মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে মানিকতলা থানায় 4টি ধারায় অভিযোগ দায়ের হয়। এফআইআর খারিজের জন্য হাইকোর্টে আবেদন করেন অভিনেতা। হাইকোর্ট জানায় তাকে তদন্তে সহযোগিতা করতে হবে এবং কোভিড পরিস্থিতির জন্য ভার্চুয়ালি জিজ্ঞাসাবাদের নির্দেশ দেয় আদালত। সেই মতো এদিন জিজ্ঞাসাবাদ করা হয় মিঠুন চক্রবর্তীকে। মামলার পরবর্তী শুনানি শুক্রবার। পার্থপ্রতিম ঘোষ, প্রকাশ সিনহার রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।